বগুড়া স্ত্রী হত্যার প্রায় 26 বছর পর স্বামী সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা 12টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন। এ সময় আসামির আদালত উপস্থিত ছিলেন, তারা হলেন স্বামী গোলাপ হোসেন, মোহাম্মদ জিল্লুর হোসেন ও ফরহাদ মণ্ডল। আসামিরা সবাই বগুড়ার শেরপুরের বাসিন্দা। নিহত নারী শেরপুরের বিশালপুর ইউনিয়নের চায়না খাতুন, তিনি গোলাপের স্ত্রী ছিলেন। এই হত্যা মামলার বাদী চায়নার ভাই হাফিজার রহমান। আদালত সূত্রে জানা গেছে, 1994 সালে বাবার অমতে চায়নাকে বিয়ে করে গোলাপ শেরপুরের মির্জাপুরে বাস করছিলেন। সম্পর্কের পরিপূর্ণতা না হওয়ায় বিয়ের এক বছর পর বিচ্ছেদ হয়, কিন্তু বিচ্ছেদ হলেও চায়না ও গোলাপের মধ্যে যোগাযোগ ছিল। বিষয়টি গোলাপের পরিবার মেনে নেয়নি, তারা গোলাপকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিল। এসব কারণে গোলাপ সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতে চায়নাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী 1996 সালের 30 মার্চ রাতে উপজেলার পালশান গ্রামে চায়নাকে ডেকে নিয়ে ওড়না পেঁচিয়ে হত্যা করেন তারা। এরপর আসামিরা চায়নার মরদেহ ও গ্রামের এক বাড়ির সেফটি ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে রাখে। ঘটনার প্রায় 2 সপ্তাহ পর মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। খবর পেয়ে চায়নার পরিবার এসে জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করে। পরে সেদিনই তার ভাই হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেন। এই মামলা আজ বুধবার 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকাও জরিমানা করা হয়।